চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 28টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়, আপনি তো সেখানে রয়েছেন, এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ লাবণী আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমরা যে স্বর্ণের বার দেখানোর চেষ্টা করেছি, সেই স্বর্ণের বার সৌদিয়া থেকে কিন্তু আসলে একটি বিমানে, বাংলাদেশ বিমানে যখন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসলো, তখন কিন্তু আসলে এখানে কাস্টমস শুল্ক গোয়েন্দার যারা নজরদারিতে রাখেন, আসলে কাস্টমসে যারা যারা শুল্ক গোয়েন্দা এই যে বিমানবন্দরে নজরদারিতে রাখে, তারাই কিন্তু আসলে এই জায়গায় এসে তাকে কিন্তু যখন চার্জ করছিল, তখন কিন্তু তাকে এই জায়গা থেকে কিন্তু স্বর্ণের বারগুলো তারা উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। আমি একটু কথা বলতে চাচ্ছি, কাস্টমস এর উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, আমি একটু জানতে চাচ্ছি কিভাবে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করেছেন, একজনকে আপনারা আটকও করেছেন। আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কমিশনার মহোদয় আমাদের এয়ারপোর্টের নজরদারি আগের চেয়ে আরও বেশি বাড়ানোর জন্য বলেছেন। তো আজকে সকাল 10:20 সময়ে সৌদি আরবের জেদ্দা হতে একজন যাত্রী এখানে অবতরণ করেন। যথারীতি আমাদের কর্মকর্তাগণ তার লাগেজটা পরীক্ষা করেন। লাগেজ পরীক্ষার সময় আমরা স্ক্যানিং মেশিনে দেখতে পাই কালো বর্ণের বিশেষ কিছু বস্তুর উপস্থিতি। পরবর্তীতে ওই ব্যক্তির উপস্থিতিতে আমরা সেই লাগেজটা এখানে খুলি। খুলে সেখানে চার্জার লাইট এবং আয়রন মেশিনের অবস্থায় ভেতরে লুকায়িত অবস্থায় আমরা টোটাল 28 পিস স্বর্ণবার উদ্ধার করি। এই টোটাল 28 পিস স্বর্ণবারের আনুমানিক মূল্যমান 2.5 কোটি টাকার বেশি। লাবুড, আপনি বুঝতে পেরেছেন যে স্বর্ণ উদ্ধার করা হয়েছে তার আনুমানিক মূল্য তো প্রায় 2.5 কোটি টাকার বেশি বলে মনে করছেন। যাকে আটক করা হয়েছে, যার হাত ধরে এই স্বর্ণগুলো এসেছে, আমরা একটু দেখাতে চাচ্ছি তার গ্রামের বাড়ি। আমরা যতটুকু জেনেছি কক্সবাজার বলে আমরা জানতে পেরেছি। সৌদিয়াতে প্রায় 8 বছর ধরে তিনি কাজ করেন। আমরা কাস্টমসের আরেকজন কিন্তু আসলে সিনিয়র কমিশনার আছেন, আপনি একটু যুগ্ম কমিশনার আছেন, আমি একটু জানতে চাচ্ছি প্রতিবারে যখন আসলে স্বর্ণবার্ত কিন্তু এই জায়গা থেকে উদ্ধার করা হয়, কিন্তু কোনোভাবে রোধ করা যাচ্ছে না কেন? দেখুন, চোরাচালান চক্রের সাথে যারা জড়িত এরা তো কোনো না কোনোভাবে চেষ্টা করবেই। সেই ক্ষেত্রে আমাদের এয়ারপোর্ট কাস্টমস ইউনিট যথেষ্ট তৎপর। আমরা ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এর তৎপরতা বেড়ে যেতে পারে বলে আমরা স্ক্যানিং ডিভিশনকে শক্তিশালী করেছি। এই ফাইন্ডিংসটা স্ক্যানিংয়ের মধ্য দিয়ে প্রথমে সাসপেকশন তৈরি হয়, তারপরে বের করে খুঁজে দেখা গেল যে এখানে 28টি স্বর্ণবার পাওয়া গেছে। আমাদের কাস্টমস ইউনিট এয়ারপোর্ট খুবই যথেষ্ট সক্রিয় এবং ভবিষ্যতে আমরা যে কোনো প্রচার চক্রের অসৎ উদ্দেশ্য আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ জয়, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যে স্বর্ণের বার পাওয়া গেছে সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।